জুবাই, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আমরা সকাল থেকে বান্দরবানের বালাঘাটা, কালাঘাটা সহ যে বিভিন্ন বাজারগুলো আমরা আসলে ঘুরে দেখেছি। আসলে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় হয়েছে, কোরবানকে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কিন্তু আসলে ঊর্ধ্বগতি হয়েছে। আমরা বাজারে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে বিভিন্ন সিন্ডিকেটের কারণে বাজারে তারা সরবরাহ কম পাওয়াতে কিছুটা জিনিস আসলে তাদেরকে উচ্চ মূল্যে আসলে বিক্রি করা হচ্ছে করতে হচ্ছে। আমরা যদি পেঁয়াজের দাম বলি, গত 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা হারে। পাশাপাশি আমরা ডিমের দাম যদি বলি, প্রতি পিস ডিমের দাম ডিমের দরে বেড়েছে কিন্তু আসলে 2 থেকে 3 টাকা দরে। এখন প্রতিটা পিস ডিম বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা। অন্যদিক দিয়ে কিন্তু পাশাপাশি বিভিন্ন মশলা, যে রসুন, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন বিষয়গুলো আসলে দাম বেড়েছে। আমরা পাশাপাশি কাঁচা বাজারেও গিয়েছি, আসলে কাঁচা বাজারে আমরা দেখেছি আসলে দ্রব্যমূল্যের ব্যাপক হারে অগ্রগতি বেড়েছে। 100 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতারা আমাদেরকে যেটি বলছে, আসলে বাজারে এই দ্রব্যগতির অগ্রগতির কারণে তারা কোনোভাবে আসলে তাদের সহনীয় পর্যায়ে আসছে না, বাজার মনিটরিং করার জন্য তারা জোর দাবি জানাচ্ছে। আমরা এই বিষয়ে বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছে আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি, বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে যে পরিস্থিতি রয়েছে সেটি অনেকটা আসলে স্বাভাবিক আসবে। তবে সাধারণ ক্রেতারা বলছে সবসময় বাজার মনিটরিং এ রাখা এবং মোবাইল কোড পরিচালনার মাধ্যমে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করা না গেলে এই যে কোরবানকে সামনে রেখে কিন্তু যে অস্থিরশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আরো বিশাল আকারে ধারণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। জুবাইর ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।